মুখে শান্তির কথা বললেও বিশ্বজুড়ে 1400 পরমাণু অস্ত্র মোতায়েন করে রেখেছে যুক্তরাষ্ট্র। জরিপে 25 লাখেরও বেশি ভোটে এগিয়ে এরদোগান। রাশিয়ার আর বড় আক্রমণের শক্তি নেই মনে করে ইউক্রেন। ইমরানের সাহায্যকারী প্রধান বিচারপতির পদত্যাগের চাপ ক্ষমতাসীন জোটের দিচ্ছে হুমকি। ইউক্রেন সুপ্রিম কোর্টে বড় দুর্নীতি ধরা। যুদ্ধের সমাধান খুঁজতে ইউক্রেন রাশিয়া সফরে যাচ্ছেন চীনের বিশেষ দূত। সব শেষে জানবেন নির্বাচন নিয়ে বিবিসির প্রশ্ন। শেখ হাসিনা বললেন, কাজের জন্যই মানুষ আমাদের ভোট দিয়েছে। বিশ্বজুড়ে 1400 পরমাণু অস্ত্র মোতায়েন করে রেখেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র জানিয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থিত মার্কিন সেনা ঘাঁটিতে সব মিলিয়ে 1419টি পরমাণু অস্ত্র মোতায়েন করা রয়েছে। দেশটি নিজের তালিকা প্রকাশ করে এবার রাশিয়ার মোতায়েন করা পরমাণু অস্ত্রের তথ্য প্রকাশ করার আহ্বান জানিয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে তারা নতুন স্টার্ট চুক্তির প্রতি নিজেদের দায়বদ্ধতার জায়গা থেকে এই তথ্য প্রকাশ করেছে। এর মধ্যে প্রতীয়মান হচ্ছে যে দেশটি আগে পারমাণবিক অস্ত্রের বিষয়ে স্পর্শকাতর তথ্য প্রকাশ করা থেকে বিরত থাকার যে সিদ্ধান্ত নিয়েছিল তা থেকে সরে এসেছে। মঙ্গলবার এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রগুলোর মধ্যে ভুল ধারণা, ভুল গণনা এবং ব্যয়বহুল অস্ত্র প্রতিযোগিতার সম্ভাবনা হ্রাস করার জন্য এইসব বিষয়ে স্বচ্ছতা বজায় রাখাকে অত্যন্ত মূল্যবান হিসাবে বিবেচনা করছে। উল্লেখ্য, নিউ স্ট্র্যাটেজিক্স আর্মস রিডাকশন ট্রিটি বা নিউ স্টার্ট চুক্তি 2011 সালে কার্যকর হয়। পরে 2021 সালে চুক্তিটির মেয়াদ আরও 5 বছর বাড়িয়ে দেওয়া হয়। এই চুক্তির ফলে নির্ধারিত হয়ে যায় রাশিয়া বা যুক্তরাষ্ট্রের ভূমিতে বা সাগরে বিভিন্ন জাহাজ এবং সাবমেরিনে কী পরিমাণ পারমাণবিক অস্ত্র মোতায়েন করতে পারবে। তবে ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে সম্পর্কের ব্যাপক অবনতি হওয়ার পরিপ্রেক্ষিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দেন যে তিনি নিউ স্টার্ট চুক্তি থেকে রাশিয়াকে প্রত্যাহার করে নিতে যাচ্ছেন। পরের মাসেই যুক্তরাষ্ট্র জানায় রাশিয়া মার্চ মাসেও তার মোতায়েন করা অস্ত্রের তথ্য উন্মোচন করেনি এবং দেশটি চুক্তির অন্যান্য বিধিবিধানও বাস্তবায়ন করছে না। জরিপে 25 লাখের বেশি ভোটে এগিয়ে এরদোগান। তুরস্কের নির্বাচনে সবথেকে বেশি আলোচনায় ছিলেন প্রধান দুই প্রতিদ্বন্দ্বী রিসেপ তাইপ এরদোগান এবং কামাল ক্লিসা দারাগ্লো। জরিপে ক্লিসা দারাগ্লোর চেয়ে 25 লাখেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন এরদোগান। নির্বাচন পর্যবেক্ষণকারী সংস্থা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে, কোনো প্রার্থী একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় আগামী 28 মে দ্বিতীয় রাউন্ডে নির্বাচন হবে। সুপ্রিম ইলেকশন বোর্ডের প্রধান আহমেদ ইয়েনার জানিয়েছেন, 15 মে শেষ বিকাল পর্যন্ত দেশে কাস্ট হওয়া সব ভোট এবং প্রায় সব বিদেশি ভোট গণনা করা হয়েছে। তিনি বলেন, ফলে দেখা গেছে কোনো প্রেসিডেন্ট একক সংখ্যাগরিষ্ঠতা পাননি। আমাদের ব্রোড প্রাসঙ্গিক আইন অনুসারে আগামী 28 মে দ্বিতীয় রাউন্ডে নির্বাচনে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে। রাশিয়ার আর বড় আক্রমণের শক্তি নেই মনে করে ইউক্রেন। রুশ বাহিনী বড় পর্যায়ের আক্রমণাত্মক পদক্ষেপ নিতে সক্ষমতা হারিয়েছে এমন দাবি করে ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা বিভাগ বলছে তারা এখন প্রতিরক্ষামূলক অবস্থানে আছে। প্রতিরক্ষা গোয়েন্দা বিভাগের মুখপাত্র আন্দ্রি ইউসফ গতকাল ইউক্রেনের একটি সম্প্রচার মাধ্যমকে বলেন, বড় ধরনের আক্রমণ চালানোর রসদ নেই রাশিয়ার। ইউক্রেনের দিকে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার অবস্থান বদলেছে। শীতে তারা আমাদের জ্বালানি ও গুরুত্বপূর্ণ অবকাঠামোয় তীব্র হামলা চালিয়েছিল, এরপর থেকে তাদের সক্ষমতা কমেছে। যুদ্ধের শুরুর দিকে কিয়েভ, খার্কিভ, বোসা, মারিওপোল ব্যাপক ক্ষেপণাস্ত্র ছড়ে রুশ বাহিনী, ধ্বংস হয়ে যায় বহু আবাসিক ভবন। এইসব হামলায় ক্যালিবার ক্ষেপণাস্ত্রের নামটি সবচেয়ে বেশি এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমে। সরবরাহ এবং উৎপাদনের সক্ষমতা কমে আসায় রুশরা কয়েক ধরনের ক্ষেপণাস্ত্র সংকটে ভুগছে। এর মধ্যে ক্যালিবারের ঘাটতি সবচেয়ে বেশি বলে মনে করেন ইউক্রেনের এই মুখপাত্র। সাক্ষাৎকারে তিনি আরও বলেন, তারা আমাদের দেশে ক্ষয়ক্ষতির মাত্রা বাড়াতে প্রতিনিয়ত উপায় খুঁজছে। ইরানের তৈরি শাহেদ ড্রোন ছাড়াও বিশ্বের অন্যান্য দেশ থেকেও অস্ত্রের সন্ধান চালাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত সফল হয়নি শত্রুরা। তার মতে এখনও S-300 ক্ষেপণাস্ত্রের বড় একটি মজুদ থাকায় আক্রমণের তীব্রতা চালিয়ে যেতে পারছে রাশিয়া। S-300 দিয়ে ক্ষয়ক্ষতি বাড়ানোর সক্ষমতা রাখে রাশিয়া। ইমরানকে সাহায্যকারী প্রধান বিচারপতির পদত্যাগের চাপ ক্ষমতাসীন জোটের। পাকিস্তানের প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালের পদত্যাগ দাবি করেছে পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট PDM। বান্দিয়ালের বিরুদ্ধে অভিযোগ যে তিনি PTI প্রধান ইমরান খানকে অযৌক্তিক সুবিধা দিয়ে আসছেন, এর জন্য তার পদত্যাগ দাবি করেছে শাসক গোষ্ঠী। পাশাপাশি তারা হুঁশিয়ারি দিয়েছে, যদি আদালত অবমাননার দায়ে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে অযোগ্য ঘোষণার চেষ্টা করা হয় তাহলে বান্দিয়ালকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। খবরে বলা হয়েছে বহুদলীয় এই শাসক জোট ইসলাম
ইসলামাবাদের রেড জোনে সর্বোচ্চ আদালতের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে। সেখান থেকে তারা প্রধান বিচারপতি বান্দিয়ালকে টার্গেট করে একের পর এক বিবৃতি দিয়ে গেছে। পুরো দিন কর্মসূচি পালনের পর পিডিএম প্রধান মাওলানা ফজলুর রহমানের আহ্বানে আদালত প্রাঙ্গণ ত্যাগ করে সরকার দলীয় নেতাকর্মীরা। তবে এই সময় সেখানে 144 ধারা জারি ছিল, ফলে এই অবস্থান কর্মসূচি আইন লঙ্ঘন করছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। ভাষণে পিডিএম প্রধান মাওলানা ফজল প্রধান বিচারপতিকে উদ্দেশ্য করে বলেন, বান্দিয়াল সাহেব, আপনি গত এক মাস ধরে ভুল পদক্ষেপ নিয়ে চলেছেন। আপনি হয়তো প্রধানমন্ত্রীকে অযোগ্য ঘোষণা করবেন, অথচ প্রধানমন্ত্রী সংবিধান রক্ষা করেছেন। যদি সরকারের বিরুদ্ধে কোনো প্রচেষ্টা গ্রহণ করা হয়, আমরা জাতীয় পরিষদ এবং প্রধানমন্ত্রীকে রক্ষা করব, আর আপনি বিপদে পড়বেন, তখন আপনাকে কেউ বাঁচাতে পারবে না। ইউক্রেন সুপ্রিম কোর্টে বড় দুর্নীতি। ইউক্রেনের সুপ্রিম কোর্টে বড় ধরনের দুর্নীতির অভিযোগ উঠেছে। দুর্নীতি বিরোধী দুইটি সংস্থা সুপ্রিম কোর্টে তল্লাশি চালিয়েছে, তবে কার কার বিরুদ্ধে অভিযোগ তা এখনও স্পষ্ট করা হয়নি। জানা গেছে, ন্যাশনাল অ্যান্টি করাপশন ব্যুরো NABU এবং স্পেশালাইজড অ্যান্টি করাপশন প্রসিকিউটার্স অফিস SAP যৌথভাবে সোশ্যাল মিডিয়ায় এই খবর দিয়েছে। দেশের সুপ্রিম কোর্টে বিরাট দুর্নীতি হয়েছে বলে পোস্ট করেছে তারা। তবে দুর্নীতির সঙ্গে কারা যুক্ত, কিভাবে দুর্নীতি হলো, সে বিষয়ে বিশদে কিছু বলা হয়নি। বরং বলা হয়েছে ক্রমশ প্রকাশ্য। স্থানীয় মিডিয়া জানিয়েছে, সুপ্রিম কোর্টের প্রেসিডেন্টকে গ্রেপ্তার করা হয়েছে। পোস্টের সঙ্গে কয়েকটি ছবিও পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে সিআরের উপর বান্ডিল বান্ডিল নোট, কয়েক মিলিয়ন ডলারের দুর্নীতি হয়েছে, গণমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। এদিকে এই ঘটনার পর মঙ্গলবার একটি অতি গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছে সুপ্রিম কোর্ট। প্লেনামের সেই বৈঠকে সুপ্রিম কোর্টের তরফেও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানানো হতে পারে বলে মনে করা হচ্ছে। বস্তুত এর আগে সুপ্রিম কোর্টের প্রেসিডেন্ট ঘুষকাণ্ডে জড়িয়ে পড়েছিলেন, প্রায় $3 কোটি ঘুষ নিয়েছিলেন বলে অভিযোগ। যুদ্ধের সমাধান খুঁজতে ইউক্রেন রাশিয়া সফরে যাচ্ছেন চীনের বিশেষ দূত। চীনের এক শীর্ষ দূত ইউক্রেন ও রাশিয়ায় শান্তি সফর শুরু করতে যাচ্ছেন। প্রথমে তিনি ইউক্রেন এবং পরে রাশিয়া যাবেন। ইউক্রেন সংকটের রাজনৈতিক সমাধান নিয়ে আলোচনা এই সফরের লক্ষ্য বলে জানিয়েছে বেইজিং। গত সপ্তাহে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক ঘোষণায় জানিয়েছিল, ইউরোপীয় দেশগুলোই চীনের বিশেষ প্রতিনিধি ও রাশিয়ার সাবেক রাষ্ট্রদূত লি হুই এই সফরের অংশ হিসেবে পোল্যান্ড, ফ্রান্স ও জার্মানিও যাবেন। এতে আরও বলা হয়, ইউক্রেন সংকটের রাজনৈতিক সমাধানে বিবদমান পক্ষগুলোর সঙ্গে বিস্তারিত আলোচনার জন্য এই সফর। গত বছর প্রতিবেশী ইউক্রেনে পরাশক্তি রাশিয়া বিশেষ সামরিক অভিযান শুরুর পর সাবেক রাষ্ট্রদূত লি চীনের সবচেয়ে জ্যেষ্ঠ কূটনৈতিক। তিনি এই সময় ইউক্রেন সফরে যাচ্ছেন, যে সময় ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ বাহিনী চরম হামলার মুখে পড়েছে। প্রতিবেদন অনুসারে গত মাসে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ফোনে কথা বলার পর লি এই সফর শুরু করছেন। নির্বাচন নিয়ে বিবিসির প্রশ্ন, শেখ হাসিনা বললেন, কাজের জন্যই মানুষ আমাদের ভোট দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সাম্প্রতিক যুক্তরাজ্য সফরের সময় বিবিসির ইয়াল্লা হাকিমের সঙ্গে একটি একান্ত সাক্ষাৎকারে নির্বাচন নিয়ে নানা প্রশ্নের জবাব দেন। বিবিসির পক্ষ থেকে জানতে চাওয়া হয়, বাংলাদেশের বিরোধী নেতাকর্মীদের কেউ কেউ অভিযোগ করছেন শেখ হাসিনা নির্বাচন কিংবা প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই আজীবন ক্ষমতায় থাকার স্বপ্ন দেখছে। এর জবাবে শেখ হাসিনা বলেন, অবশ্যই না, নির্বাচন এবং ভোটাধিকারের জন্য আমি সারা জীবন ধরে সংগ্রাম করেছি সামরিক শাসকদের বিরুদ্ধে। নির্বাচন কমিশন প্রতিষ্ঠার জন্য আমরাই আইন করেছি। আমরা সবসময় চেয়েছি যেন মুক্ত ও স্বচ্ছ নির্বাচন হয়। এখন আমাদের ভোটার লিস্ট ছবিসহ তৈরি করেছি, আমরা স্বচ্ছ ব্যালট বক্সের ব্যবস্থা করেছি। সেই সময় ইয়ালদা হাকিম উল্লেখ করেন, গত নির্বাচনে আওয়ামী লীগ 96% ভোট পেয়েছে। ভোটের এই হার মিশরের মতো অন্য সামরিক শাসকের চেয়েও বেশি, এটা অনেকটা ভ্লাদিমির পুতিনের ভোটের মতো। শেখ হাসিনা তার জবাবে বলেন, কেন নয়, আমাদের কাজের জন্যই মানুষ আমাদের ভোট দিয়েছে, আমরা তাদের জন্য কাজ করেছি। আমাদের 170 মিলিয়ন মানুষ রয়েছে, আমাদের জনগণ রাজনৈতিক অধিকারের ব্যাপারে সচেতন। আমরা ক্ষমতায় আসার পর দারিদ্র কমেছে, খাদ্য নিরাপত্তা বেড়েছে, শিক্ষা, স্বাস্থ্য, গৃহায়ন সব মৌলিক অধিকার নিশ্চিত হয়েছে, তাহলে মানুষ কেন আমাদের ভোট দেবে না? বিবিসির পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে মনে করিয়ে দেওয়া হয়, 2018 সালের নির্বাচন নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যে জরিপ করেছে, সেখানে 50টা আসনের মধ্যে 47টিতেই অনিয়ম দেখতে পেয়েছে, যার মধ্যে জাল ভোট, ভোটার ও বিরোধী এজেন্টদের বের করে দেওয়ার মতো অভিযোগ রয়েছে। এ কারণেই আন্তর্জাতিক সম্প্রদায় পরবর্তী নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। তারা কি প্রমাণ করতে পেরেছে কথাই সে প্রমাণ, আমি নথিপত্র দেখতে চাই, কারণ আমি বলেছি 2018 সালের নির্বাচন নিয়ে তো কেউ অভিযোগ করেনি। 21 দলীয় জোট বিএনপি, জামাত ইসলাম সব মিলে কতগুলো আসন পেয়েছিল? 300-এর মধ্যে মাত্র 21টি। মানুষ তাদের প্রত্যাখ্যান করেছিল, তারা আমাদের জোটকে ভোট দিয়েছে, এভাবেই বলেন শেখ হাসিনা। তাহলে কেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছে যে এটা অবাধ আর স্বচ্ছ হয়নি? ইয়ালদা হাকিম প্রশ্ন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সেটা আমি জানি না তারা কিভাবে এটা দেখছে, কিন্তু নির্বাচন অবশ্যই স্বচ্ছ এবং অবাধ হয়েছে।